বছরের এই বছরের প্রথমে আর ভিডিও দেই নাই আজকে প্রথম ভিডিও বছরের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাইতেছি সবাই ভালো থাক দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন না কোনো কাজ কাম নাই তারপরে কাস্টমার আসবে বাইরা যারা আসবে তারা টেস্ট ড্রাইভ দিবে ড্রাইভ দেওয়ার পরে যদি মনে করে যে কোনো কাজ থাকে আমি এই টাকার মতো করে দিই কম রেট এটা কারণ ঢাকার ভিতরে টি 99 কিনে আমি 100 গ্যারান্টি দিলাম কেউ এই দামে দিতে পারবে না তারপর পাশে আমরা আরেকটা গাড়ি দেখবো এক্সিও এক্সিও এটা কত মডেল ভাই ফিল্ডার 13 মডেল 13 মডেল এক্সিও ফিল্টার হ্যাঁ 13 মডেল আপনার 18 তে রেজিস্ট্রেশন 13 মডেল 18 তে রেজিস্ট্রেশন 34 গাড়িটা অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল অবস্থা আছে মাত্র 45000 কিলোমিটার চলছে কেয়ার 42 নোয়া শহীদ ভাই আমরা এখন কেয়ার 42 নোয়া এটা মডেল কত এটা 2003 এর মডেল 2003 এর মডেল রেজিস্ট্রেশনটা নয় নয় কাগজ সূত্র কি অবস্থা কাগজ সূত্র 23-24 23-24 কাগজ ট্রেল বলতে কোনো শব্দ নাই ফেল থাকলে আমি করে দিব কাগজ ফুল কমপ্লিট পাবো কমপ্লিট পাবো প্রত্যেকটা গাড়িতে না জি জি প্রত্যেকটা গাড়িতে এসি ইঞ্জিন ভালো আছে এসি ইঞ্জিন ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজকে আপনাদের জন্য আমরা মনির কারহাট ও খাদিজা কারহাটে আর দেখতে পাচ্ছেন আমাদের পাশে শহীদ ভাই আজকে পুরো ভিডিওতে হেল্প করবে শহীদ ভাই আজকে গাড়িও অনেক অসংখ্য গাড়ি প্রায় প্রচুর গাড়ি আমরা দুই পার্টে আপনাদের গাড়িগুলো দেখাবো প্রথমে আজকে যে ভিডিওটা ছেড়ে দেবো সেটা হলো প্রথম পার্ট তারপর থাকবে টু পার্ট আর দোনো পার্টই আমাদের শহীদ ভাই আজকে শীতকালীন অফারে কিছু কম বাজেটে চাকার দামে গাড়ি দিয়ে দিবে তাই না শহীদ ভাই জি ইনশাআল্লাহ 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 আর খাদিজা কারহাট আর মনির কারহাটে কিভাবে কোথা থেকে আসতে হবে যদি আমরা বরিশাল পিরোজপুর জালকাটি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এদিক থেকে আসেন গুলিস্তান হয়ে আসতে হবে গুলিস্তান থেকে দুইটা সার্ভিস বাদ চলে ঐশ্বপ ও বন্ধন প্রত্যেকটা ড্রাইভার সাবেচিনে বুইগর দেলপাড়া একবারে মেইন রোড সংলগ্ন খাদিজা কারহাট ও মনির কারহাট যদি চট্টগ্রাম বা সিলেট থেকে আসেন সেক্ষেত্রে কাশপুর ব্রিজ পার হয়ে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে আসেন বাম পাশে নারায়ণগঞ্জ লিং রোড বুইগর স্টেশনের পরেই বুইগর দেলপাড়ায় অবস্থিত প্রত্যেকটা ড্রাইভার সাহেব অটোতে উঠলে 10 টাকা বা 15 টাকা ভাড়া নেবে শোরুমের সামনে নামতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদের মাঝে ভিডিওটা শুরু করি আর ছোট ভাই হিসেবে একটা অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা একবার শেয়ারে আপনার পার্শ্ববর্তী ভাই গাড়ি খুঁজতে পাচ্ছে না তারা গেলাম পেয়ে যাবে বন্ধুরা আমরা খাদিজা কারহাট ও মনির কারহাটে আপনাদের জন্য চলে আসছে আজকে প্রচুর গাড়ি অসংখ্য গাড়ি কেউ না দেখে ভিডিওটা মিস করবেন না আর আজকে প্রতিবারের মতো আমাদের মাঝে হেল্প করবে আমাদের সৌদি বড় ভাই শহীদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শহীদ ভাই আপনি কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি ভাই আজকে প্রচুর গাড়ি আপনাদের শোরুমে জি জি নোয়া এক্স নোয়া নিউ সেভের ওল্ড সেভের কেয়ার 42 110 থেকে শুরু করে অ্যাসকোলা জি করলা এলিয়ান প্রিমিয়াম সবই আছে টিআই কেরিন আছে সব গাড়ি আছে মোটামুটি ইনশাআল্লাহ আর বছরের এই বছরের প্রথমে আর ভিডিও দেই নাই আজকে প্রথম ভিডিও বছরের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাইতেছি সবাই ভালো থাক দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এখন দেখেন ফারুক ভাই আপনি আচ্ছা শহীদ ভাই প্রথমে কোন গাড়িটা শুরু করবেন আজকে প্রথমে প্রিমিয়ামটা শুরু করুন ফারুক প্রিমিয়াম প্রিমিয়াম এটা কত মডেলের গাড়ি এটা 15 মডেলের গাড়ি 15 মডেল জি 15 মডেল আর এটা রেজিস্ট্রেশনটা কত সালে এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 15 তে 15 গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি আছে 15 গাড়ি 15 তে রেজিস্ট্রেশন 20 সিরিয়াল 20 সিরিয়াল ভিতরে 20 সিট কালার 25টা যে অরিজিনাল কালার ঠিক আছে স্টিয়ারিং কন্ট্রোলার আপনার আইডল স্টেপ সিট পর সব আছে ভাই এই সিট পাওয়ারটা অনেকে হয়তো বুঝে না বা দেখায় না বলে যে ভাই দেখান না কেন তেলের গাড়ি ফারুক ভাই সম্পূর্ণ তেলে সম্পূর্ণ তেলের গাড়ি বুঝছেন ভিতরটা অনেক সুন্দর সম্পূর্ণ তেলের সম্পূর্ণ তেলের কোনো কোনো সিএনজি বা এলপিজি না না সব অরিজিনাল অবস্থা আর কোনাকানি গুলো একেবারে ফ্রেশ অরিজিনাল অবস্থা আছে ফ্রেশ অরিজিনাল আছে আগে সে গ্লাস অরিজিনাল বাম পাশ থেকে এরকম হবে শহীদ ভাই জি পার্ক ভাই আমরা প্রিমিয়াম গাড়ি দেখলাম 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন 20 সিরিয়াল কি অবস্থা আছে কাগজপত্র কমপ্লিট পাবেন রানিং ফিলাস আমি করে দিব 1-2 বছর আর নাম ট্রান্সফার তো সম্ভব আর ফার্স্ট পার্টি নারায়ণগঞ্জের যে কোনো সময় সম্ভব শহীদ ভাই এর প্রাইসটা কত রাখছেন 25-50 না আপনার কাস্টমারের জন্য আমি 50টা ছাড়ে দেব 25 লাখ টাকা 25 লাখ টাকা 25 লাখ টাকা আর এটাতে কোনো কাজ কাম নাই আপাতত না কোনো কাজ কাম নাই তারপরে কাস্টমার আসবে বাইরা যারা আসবে তারা টেস্ট ড্রাইভ দিবে ড্রাইভ দেওয়ার পরে যদি মনে করে যে কোনো কাজ থাকে আমি এই টাকার মতো করে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ
শহীদ ভাই জি ফারুক ভাই পাশে তো আরো তিন টাকা লাগারি আছে তিনটা এক্সনা নিউশে বলছে মিলে প্রথমে তিনটার ভিতরে কোনটা দেখাবেন এই যে আটেরটা দেখাবো আটের গাড়িটা আটের গাড়িটা আটের মডেল রেজিস্ট্রেশনটা ভাই এটা রেজিস্ট্রেশন 13 তে 13 সালে জি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কাগজপত্রের কি অবস্থা আছে ভাই অবস্থা 23-24 23 সাল 24 সাল কোন মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ফারুক ভাই একবার সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ গাড়ি সিএনজি করা সিএনজি করা সিট কভারটা অনেক সুন্দর আছে চমৎকার কোয়ালিটির একটা গাড়ি আটের গাড়ি যারা একটু বাজেট কমে ক্রয় করতে চান এক্সনোয়া নিউ সেভেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আসলে আপনাদের সাধ্যের মধ্যে হয়ে যাবে ব্ল্যাক কালার গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফারুক ভাই কোনো মাইর অ্যাকশন হিস্টরি নাই হ্যাঁ ভিতরটা অনেক সুন্দর চাকা দিয়ে মশলা দিলে ভালো অবস্থা আছে জি চাকা দিয়ে ভালো আছে শহীদ ভাই জি ফারুক ভাই তো আমরা আটের মডেলের একটা এক্সনোয়া গাড়ি দেখলাম জি জি রেজিস্ট্রেশনটা কত জানি বলে 13 তে 13 সালে জি জি কাগজ টোকেন আরো 10 মাস আছে ফিডনে 24 সাল 24 সাল কোনো মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইসটা ফারুক ভাই 17.5 চাইতেছি 17.5 30,000 টাকা করো 17,20,000 17,20,000 জি জি তারপরও কাস্টমার আসলে টেস্ট ড্রাইভ দিবে টেস্ট ড্রাইভের পরে যদি কোনো কাজ থাকে আমি করে দেবো ইনশাল্লাহ করে দেবেন ইনশাল্লাহ আর এটা সিসি তো 2000 না 2000 সিসি এক্সনোয়া 2000 সিসি এক্সনোয়া বলতে 2000 সিসি পাশে আরেকটা গাড়ি আছে এক্সনোয়া জি এইটা বিক্রি হয়ে গেছে ফারুক ভাই বিক্রি হয়েছে জি জি এইটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা সেল হয়ে গেছে জি এইটা আছে পাশে আরেকটা গাড়ি আছে জি 2002 এর মডেল 51 সিরিয়াল 51 সিরিয়াল রেজিস্ট্রেশনটা কত সালে ভাই রেজিস্ট্রেশন 2006 2006 কাগজটি কি অবস্থা ভাই কাগজ কমপ্লিট আছে 23-24 এসি ইঞ্জিন ভালো আছে ভাই এসি ইঞ্জিন ভালো আছে ভিতরে অনেক ফ্রেশ আছে কোনো মাইর অ্যাকশন হিস্টরি নাই ঠিক আছে এমনে কোনো মাইর অ্যাক্সিডেন্ট তো নাই 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 মাইর অ্যাকশন হিস্টরি বলতে কোনো গাড়ি আমরা উঠাই না ড্যাশবোর্ডটাও তো ভালো ফ্রেশ অবস্থা আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা লাইটগুলো অরিজিনাল আছে পিছনের গ্লাসটা অরিজিনাল খুব ফ্রেশ কন্ডিশন আছে যারা এই বাজেটে কম বাজেটে গাড়িটা বিক্রি করতেছে অবশ্যই তাদের জন্য খুব একটা পারফেক্ট গাড়ি ফারুক ভাই হ্যাঁ আগে বিসের বাম্পার স্টিলের বাম্পার লাগানো সবকিছু কমপ্লিট এই সাইডে গ্লাস সব অরিজিনাল সব বাম্পার থেকে ভিতরটা এরকম হবে জি সিট কভার দিয়ে একেবারে নতুন ভাই জি সিট কভারগুলো নতুন চাকাগুলিও ভালো আছে ভাই কাগজটি কি অবস্থা কাগজ 23-24 সরব ভাই 23 সাল 24 সাল না 24 সাল এসি ইঞ্জিন তো ভালো আছে ইঞ্জিন কমপ্লিট আছে ইঞ্জিন ভালো আছে খুব ফ্রেশ আছে আর এটার প্রাইসটা কত আছেন প্রাইসটা ফারুক ভাই 10,80,000 যেতেছি 10,80,000 না 10.5 লাখ টাকা 10,50,000 টাকা ছাড়ে দেবো ইনশাআল্লাহ 30,000 টাকা নতুন বছর উপলক্ষে 30,000 টাকা ছাড়ে দেবো আসলে তো ভালো অফার আছে অবশ্যই সম্মানই থাকবে আর তারপর টেস্ট ড্রাইভের পরে আমার কথা একটাই এই বাজেটের মধ্যে আমি করাই দিব তারপরে আসার যদি কোনো কাজ কাম থাকে জি জি কোনো কাজ কাম থাকে আমি করাই দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে আমরা আরেকটা গাড়ি দেখবো শহীদ ভাই জি ভাই তারপর আমরা কেরিনা টি গাড়িটা দেখি টি কিনা 99 মডেল 99 মডেল 99 মডেল কত সালে ভাই রেজিস্ট্রেশন হইছে আপনার 2008 2008 জি জি 2008 বডি কন্ডিশন তো ভালো আছে ভিতরটা যদি আমি দেখি ভিতরটা এরকম হবে ভিতরের কোয়ালিটি র‍্যাম পিছন থেকে এরকম হবে চমৎকার কোয়ালিটির আগে বিসের বাম্পার লাগানো স্পয়লার আছে 17 সিরিয়ালের গাড়ি কেরিনা টিআই বডি কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে ফারুক ভাই গাড়িটা হ্যাঁ গাড়িটা ভালো অবস্থায় আছে কোনো ডেন পেন্ডারও কাজ নাই না নিবে আর চালাবে কোনো মাইল দেখবেন আর চালাবেন শহীদ ভাই জি ফারুক ভাই কেরিনা টিআই জি টিআই কেরিনা 99 মডেল 2004 এর রেজিস্ট্রেশন কাগজপত্র 23-24 23-24 এসি ইঞ্জিন ভালো আছে এসি ইঞ্জিন ভালো আছে কোনো মাইল অ্যাকশন হিস্টরি নাই হিস্টরি নাই এটা প্রাইসটা কত রাখছেন এটা 7.5 লাখ টাকা পারবে 7.5 লাখ কত বন্ধ রাখতে পারবে এটা 20,000 টাকা ছাড় দেব ইনশাআল্লাহ 7,30,000 7,30,000 মাশাআল্লাহ সর্বোচ্চ কম রেট এটা কারণ ঢাকার ভিতরে এই টি 99 টি এই কিনে আমি 100-100 গ্যারান্টি দিলাম কেউ এই দামে দিতে পারবে না মাশাআল্লাহ তারপর আমরা কোন গাড়িটা দেখবো ভাই তারপরে এই যে রাসটা দেখ টয়োটা রাস বন্ধুরা অনেক গাড়ি আছে আপনারা পাশে অনেক গাড়ি আছে আমরা টয়োটা রাস গাড়িটা দেখবো 13 সিরিয়ালের টয়োটা রাস হ্যাঁ জি 2006 এর মডেল 2006 এর মডেলের রাস 13 সিরিয়াল জি 13 সিরিয়াল 2008 এর রেজিস্ট্রেশন চাকা দিও তো ভাই একবার নতুন চাকা একবার নতুন চারটা চাকা একবার নতুন স্পেস চাকাটা সহ নতুন আছে ভিতরটা খুবই ফ্রেশ হ্যাঁ অনেক সুন্দর এস
এটা মডেল কত শহীদ ভাই? এটা 2006 মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। 2006 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, 13 সিরিয়াল। আবার পাদানিও আছে দেখা যায়। জি পাদানি আছে অরিজিনাল। আগে পিছের বাম্পার লাগানো, ভিতরটা এরকম হবে, একবারে ফ্রেশ, কোনো ভাঙাচোরা বাটুটা হড়ানি, নতুন সিট কভার লাগানো। শহীদ ভাই, জি ফারুক ভাই, আমরা টয়োটা রাশ গাড়ি দেখলাম, 2006 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল। জি জি। এটার ইঞ্জিনের সিসি কত? সিসি 1500। 1500 এসি ইঞ্জিন ভালো আছে, এসি ইঞ্জিন কমপ্লিট। আগস্টে কি অবস্থা ভাই? আগস্ট 23-24। 23 সাল 24 সাল। জি জি। আর আপাতত কোনো কাজ কাম আছে? কোনো কাজ নাই, নিবার চালাইবো। জি নিবার চালাই, তারপরে টেস্ট ড্রাইভার দেওয়ার পরে যদি কোনো কাজ থাকে আমি করে দিব। করে দিবেন। আর এটার প্রাইসটা রাখছেন কত ভাই? এটা 11.5 লাখ টাকা পারে। 11.5 লাখ টাকা। ফাইনালি কত রাখবেন? আমি 20,000 টাকা ছাড় দিয়ে দেবো। 11,30,000। 11,30,000। 11,30,000 আসলে কার? তারপরে কথা বলার অপশন? জি অপশন আছে ইনশাল্লাহ, ছাড় দিয়ে দেবো। তারপরে পাশে আমরা আরেকটা গাড়ি দেখবো, এক্সিও। এক্সিও এটা কত মডেল ভাই? ফিল্ডার 13 মডেল। 13 মডেল এক্সিও ফিল্টার। হ্যাঁ 13 মডেল, আপনার 18 এর রেজিস্ট্রেশন। 13 মডেল, 18 এর রেজিস্ট্রেশন, 34। এটা অরিজিনাল কালার, সবকিছু অরিজিনাল অবস্থা আছে। মাত্র 45,000 কিলোমিটার চলছে। মাত্র 45,000 কিলোমিটার। জি জি 45,000 কিলোমিটার। সম্পূর্ণ তেলের গাড়ি ভাই? সম্পূর্ণ তেল না, এলপিজি করা। এলপিজি করা। জি জি। ভিতরটা যদি দেখি আমরা, ভিতরটা এরকম হবে, ভিতরের কোয়ালিটিটা একেবারে সুপার কোয়ালিটির একটা গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা, একবারে একেবারে ফ্রেশ। এলপিজি করা, নন হাইব্রিড, তেলের গাড়ি, এলপিজি করা, চাকা দিয়ে মাশাআল্লাহ দিলে ভালো হয়। বলে নতুন আছে ফারুক ভাই? হ্যাঁ, এলো রিং দিয়ে সুন্দর। শহীদ ভাই, জি ফারুক ভাই, আমরা একজিও ফিল্টার দেখলাম। জি জি। 13 মডেল, 18 এর রেজিস্ট্রেশন, 18 এর রেজিস্ট্রেশন, 23-24, 23-24, 4 হুইল নাই, 12। হ্যাঁ, আর এটা অরিজিনাল কালার, অরিজিনাল কালার। জি, এতে কোনো কাজ কাম নাই, আমরা দেখতে কিছু নাই, কোনো কিছু নাই। তারপর টেস্ট ড্রাইভ দিবে, যে ভাই নেবে উনি আর আসবে, আইসে টেস্ট ড্রাইভ দেওয়ার পর যদি কারো কোনো কাজ দেখাইতে পারে, বলতে পারে, আমি করে দেবো। করে দেবেন। প্রাইসটা কত রাখছেন? প্রাইসটা 15.5 করে ভাই। 15.5। কত কত হলে সেল করবেন ভাই? এটা 20,000 টাকা ছাড় দেবো। 15,30,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা 15,30,000 টাকা আরসিন প্রাইসে আপনারা 13 মডেলের এক্সিও ফিল্টার গাড়ি ক্রয় করতে পারবেন খাদিজা কারহাট ও মনির কারহাট থেকে। আমি যেহেতু আপনারা দূর থেকে আসবেন সেজন্য দেখাই দিলাম। হ্যাঁ, সিট কভার দিয়ে অনেক সুন্দর, নতুন অবস্থা আছে, চমৎকার, 5 ডোরের একটা গাড়ি। পিছন থেকে এরকম হবে, আগে পিছের বাম্পার লাগানো, গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন আছে ফারুক ভাই, কোনো মাইর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। ঠিক আছে, সিলিন্ডার, সিলিন্ডার 130, 130 সিলিন্ডার, কোনাডি আমি তারপরে একটা কোনা দেখাই দিলাম, একবারে অরিজিনাল। ভিতরটাও ফ্রেশ আছে, ড্যাশবোর্ডটা খুব খুবই ফ্রেশ কন্ডিশন আছে। শহীদ ভাই, জি ফারুক ভাই, আমরা কেয়ার 42 নোয়া গাড়ি দেখলাম, তিনের মডেল, নয়া রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, 13 সিরিয়াল, 5 ডোর। জি 5 ডোর, গাড়িটা ফ্রেশ, অরিজিনাল নিচে ফ্লোর, অরিজিনাল নিচে ফ্লোর। আর এটা কাগজটি কি অবস্থা? কাগজটা 23-24, কাগজ ফেল বলতে কোনো শর্ত নাই, ফেল থাকলে আমি করে দিব, কাগজ ফুল কমপ্লিট পাবে, কমপ্লিট পাবে, প্রত্যেকটা গাড়িতে না? জি জি, প্রত্যেকটা গাড়িতে। এসি ইঞ্জিন ভালো আছে? এসি ইঞ্জিন ভালো আছে। এটা প্রাইস রাখছেন কত ভাই? এটা 780 চাইতেছি, 87 না, 7.5 দিয়ে দেবো ইনশাআল্লাহ। 7.5, 30,000 টাকা ছাড় দিয়ে দেবো। 7.5, আপনার প্রথম ভিডিও আপনার, আমি তো অন্য কোনো মানুষের সাথে করাই না, আপনি করেন ফারুক ভাই, এপকটোর্স, এপকটোর্স এর কাস্টমারের জন্য অবশ্যই আমি 30,000 টাকা ছাড় দিলাম বর্ষের প্রথম হিসাবে, প্রথম ভিডিও। ঠিক আছে, 23 সালে আজকে গেলাম প্রথম ভিডিও। জি জি, 23 সালে আজকে প্রথম ভিডিও। ঠিক আছে, 7.5 লাখ, 7.5 লাখ টাকা। তারপরে আসলে তো আপনি কথা বলার সুযোগ দিবেন অবশ্যই, আপনি অনেক ভাড়া দিয়ে দিব ইনশাআল্লাহ।
শহীদ ভাই জি ফারুক ভাই আমরা তারপরে কম বাজেটের প্রাইভেট কম বাজেটের আমরা সবচেয়ে শোরুমে এই গাড়িটাই কম বাজেট কম বাজেট জি 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 এই আর একটা গাড়ি আছে জিপ চাকার দামে গাড়ি চাকার নামে জিপ গাড়ি জি জি এই গাড়িটাই কম দামি 110 প্রাইভেট কার চমৎকার কোয়ালিটির একটা 111 শহীদ ভাই জি ফারুক ভাই 97 মডেল হ্যাঁ 97 মডেল আপনার রেজিস্ট্রেশন হয়েছে 2002 এ ঠিক আছে 15 সিরিয়াল 1300 অল অটো এসি ইঞ্জিন ভালো আছে এসি ইঞ্জিন পারফেক্ট আছে কাগজ কমপ্লিট ইঞ্জিনটা খুবই ভালো আছে খুবই ভালো কাগজ কমপ্লিট আছে 23 প্রাইসটা কত রাখছেন আরেক ভাই প্রাইসটা তো আসলে আমি 5 চাইতেছি 5 না আমি 4 লাখ 80 হলে ছেড়ে দেব 4 লাখ 80 তারপর আসলে যদি কোনো কাজ থাকে টেস্ট ড্রাইভ দিবে দেওয়ার পরে যদি কাজ থাকলে আমি কাজটা করে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা 4 লাখ 80 হাজার টাকায় 97 মডেল ক্রিস্টাল নিউ শেভের একটা গাড়ি 111 1300 অল অটো কাগজ কমপ্লিট তারপর আসলে কথা বলার অপশন আছে প্রত্যেকটা গাড়িতে ইনশাআল্লাহ পাশে আরেকটা গাড়ি আছে অ্যাক্সিও জি অ্যাক্সিও দুইটা আছে আমার কাছে আরো দুইটা অ্যাক্সিও জি এটা মডেল কত এটা 9 এর মডেল 39 ভাই অরিজিনাল অরিজিনাল কালার অরিজিনাল কালার একটা এই দাগ আছে আমি ই করি নাই অরিজিনাল কালার দেখে দাগ দুপুরে আমি ই করি নাই ঠিক আছে অরিজিনাল কালার চমৎকার কোয়ালিটির একটা এক্সিও গাড়ি লাইট গুলি অরিজিনাল দিলে ভালো অবস্থায় আছে ভালো অবস্থায় আছে দাম ইনশাল্লাহ কমাই দিয়ে অবশ্যই আমি কমাই দেবো ফারুক ভাই এটা 9 এর মডেল জি 9 15 সিরিয়াল কাগজ 24 কমপ্লিট 24 কমপ্লিট13 লক্ষ 20 হাজার টাকা যে ভাই নিবে উনি নিয়ে চলে যেতেছে পকেটে করে 35 হাজার টাকা লাগবে কাগজ 24 এসি কাস পাশে একটা গাড়ি আছে আরেকটা এক্সিও অরিজিনাল বডি কিট ভদ্রলোক কিনছে উনি চালাইতো নিজে যার জন্য আমি রাখে দিচ্ছি ফেলাই নাই কেউ যদি ফেলাই যায় যে ভাই নেবে উনি ফেলাই দেবে ফেলাই দিয়ে সুন্দর একটা ম্যাট ফেলাই দিয়ে তো লাভ নেই সুন্দর একটা ম্যাট এই জন্য আমি ফেলাই নাই চারটা চাকায় মাশাল্লাহ দিলে আমরা অনায়াসে 6 মাস চালাইতে পারবেন
জি জি 6 মাস চালাতে পারবে ইজি চারটা চাকাই ভালো আছে অরিজিনাল বডি কিট শহীদ ভাই জি ফারুক ভাই আমরা 10 এর মডেলের এক্সিও গাড়িটা দেখলাম সিরিয়াল 16 তে রেজিস্ট্রেশন জি জি আগাছাটা ফেল আছে করে দিবেন জি গিয়ারি ইঞ্জিন অরিজিনাল জি গিয়ারি ইঞ্জিন অরিজিনাল এসি ভালো আছে এসি ভালো আছে আর এটার প্রাইসটা রাখছেন কত ভাই প্রাইসটা 13 লাখ 70 13 লাখ 70 ফাইনালি কত ফাইনালি 20000 টা ছাড় দেব 13 লাখ 13 লাখ মাশাআল্লাহ বন্ধুরা 10 এর মডেল কিন্তু 10 এর মডেল 16 এর মডেল 13 লাখ টাকা 10 এর মডেলের এক্সিও বেশ সিরিয়াল তারপর আসলে কথা বলার অবস্থা আছে ভাই জি কথা বলার অবস্থা আছে ইনশাআল্লাহ শহীদ ভাই পাশে তো আরেকটা এলিয়ন গাড়ি আছে এলিয়ন 2003 এর মডেল 3 এর মডেল জি 3 এর মডেল রেজিস্ট্রেশন না ভাই রেজিস্ট্রেশন 9 9 এর রেজিস্ট্রেশন 3 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু ভিতরে বিস্কিট কালার ফারুক ভাই সাদা ভিতরে বিস্কিট কালার জি আগে পিছে গ্লাস অরিজিনাল কোনো মাই রিঅ্যাকশন হিস্টরি নাই আগে পিছে গ্লাস অরিজিনাল এখনো অরিজিনাল জি গ্লাস গুলো অরিজিনাল আছে কোনো মাই রিঅ্যাকশন হ্যাঁ রেন শীট গুলো ভালো আছে কালারটাও তো চমৎকার জি কোনো ডেন্ট পেনের কাজ নাই জি জি ভিতরে বিস্কিট কালার এলিয়ন গাড়ি খুব কমই পাওয়া যায় খুব রিয়ার ভিতরে বিস্কিট কালার বেশিরভাগ গাড়ি থাকে ভিতরে অ্যাশ কালার বাইরে কোনো বাইরে যদি প্রিমিও লাগে ওল শেপের দুইটা প্রিমিও আমার কাছে আছে চাইরে একটা চাইরের একটা পাঁচের একটা চারের একটা পাঁচ ওইটা গ্যারেজ আছে কাজ চলতেছে কাজ চলছে চাইরেরটা 33 সিরিয়াল পাঁচেরটা 19 সিরিয়াল যদি কোনো বাইর লাগে ফোন দিলে অবশ্যই পাই যাবে ওই দুইটা প্রিমিও দুটোই প্রিমিও না দুইটাই প্রিমিও ওটা টাসাবের কাজ চলতেছে সুন্দর অবস্থা আছে সিট কাভারও নতুন একেবারে পেয়ে যাবেন আপনারা 2003 এর মডেলের একটা এলিয়ন আগে বিশ্বের গ্লাস অরিজিনাল ভাই জি জি এলিয়ন 3 এর মডেল 9 এর মডেল 9 এর সিরিয়াল 25 সিরিয়াল কাগজ 24 কাগজ 24 ভিতরে বিস্কিট জি এসি ইঞ্জিন ভালো সাসপেনশনের কাজ নাই তারপরে যদি কোনো ভাই আইসা কোনো কাজ দেখাইতে পারে টেস্ট ড্রাইভের পরে আমি করে দেব ইনশাআল্লাহ করে দিবেন আর প্রাইসটা রাখছেন 12.5 চাইতেছি 12.5 না 20000 টাকা ছাড় দিয়ে দেব 12 লাখ 30 12 লাখ 30 12 লাখ 30 মাশাআল্লাহ বন্ধুরা 12 লক্ষ 30000 টাকা আরসিন প্রাইস জি 3 এর মডেল 25 সিরিয়ালের একটা এলিয়ন সাদা ভিতরে বিস্কিট জি পাশে গেলাম আরেকটা চমৎকার একটা গাড়ি আছে প্রবক্স অনেক 10 এর মডেল অনেক বাইক খুঁজছেন প্রবক্স গাড়ি অরিজিনাল কালারের একটা গাড়ি অরিজিনাল কালার কোনো কালার হয় নাই বাইক সিরিয়ালের প্রবক্স গাড়ি চমৎকার করে একটা প্রবক্স আগে বিশ্বের গ্লাস অরিজিনাল আর কাগজ তো 24 প্রত্যেকটা গাড়িতে কমপ্লিট করে রাখছে আপনাদের জন্য খালি নিবেন আর চালাবেন ভিতরটা যদি আমরা দেখি ভিতরটা খুবই ফ্রেশ ফারুক ভাই হ্যাঁ অরিজিনাল কালার একবারে ফ্রেশ নতুন এটা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এক সপ্তাহ আগে চেঞ্জ হয়েছে এক সপ্তাহ আগে তেলে ছিল গাড়িটা তেলে ছিল এক সপ্তাহ আগে সিএনজি করছে মাত্র এক সপ্তাহ আগে সিএনজি করা হয়েছে এক সপ্তাহ সিএনজি করা সিএনজি করা তেলে ছিল সিএনজি করা গাড়িটা ই হয় নাই সিএনজি করা পরে আমরা আনছি গাড়িটা ঠিক আছে টিভি ব্যাক ক্যামেরা আগে পিছের বাম্পার মানে একেবারে ফ্রেশ নতুন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ কন্ডিশন আমি যে কোনাগুলো আপনাদের দেখাই দিলাম সুন্দর করে বুঝতে পারবেন গাড়ির সম্বন্ধে শহীদ ভাই জি ফারুক ভাই আমরা প্রবক্স গাড়ি দেখলাম 10 এর মডেল 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন অরিজিনাল কালার অরিজিনাল কালার জি জি ভাই কাগজ 24 সিসি তো 1500 সিসি 1500 এসি ইঞ্জিন ভালো এসি ইঞ্জিন ভালো আছে আর এটা প্রাইস আর কি ভালো নাই আপনি এটা বলেন সবকিছু ভালো আছে গাড়িটা ইনশাআল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন আছে যে ভাই নিবে যারা 20 চাইতেছে তাদের জন্য 100 100 গাড়িটা ইনশাআল্লাহ এর প্রাইস রাখছেন কত ভাই এর প্রাইসটা 8 লাখ 60 8 লাখ 60 কত বন্ধ রাখতে পারবো 20000 টাকা ছাড় দেব 8 লাখ 40 8 লাখ 40 8 লাখ 40 মাশাআল্লাহ বন্ধুরা 8 লাখ 40 হাজার টাকা আসছেন প্রাইসে খাদিজা কার হাট ও মনির কার হাট থেকে আপনারা সুন্দর কোয়ালিটির পরিবারের জন্য একটা ভালো গাড়ি পেয়ে যাবেন আসলেই পেয়ে যাবেন তারপর কথা বলার অপশন আছে